আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আজকে আমরা এমন এক ব্যক্তিত্বর লগে আপনাইতরে পরিচয় করাইম তো নিশ্চয় আপনারা আমরা যারা ভিডিও দেখেন ই যত আমরা ভিউার্সে ভিডিও দেখুন সবর আমদার মানে মানে দৃঢ় বিশ্বাস মানে ধরে এইটী টু নাইনটি পার্সেন্ট মানুষে তানে চিন প্লাস তান নিশ্চয় তান ফ্যান তান মানে এই ধরনের অ্যাক্টিভিটিস তাইন খরচ তো তান পরিচয় দেওয়াত গেলে তাই নইলে গিয়া লন্ডন থেকে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বারেট ল কমপ্লিট করসন খরিয়া তাইন মানে প্রফেশনালি একজন পলিটিশিয়ানও সোসিয়াল সার্ভিসও করেন বিজনেসম্যানও প্লাস তাইন একজন স্পোর্টস পার্সন আর সবচেয়ে বড় পরিচিতি হইলে গিয়া তাইন পাবলিক ফিগার তো আপনারা নিশ্চয় দেখছেন লাস্ট যখন ফ্লাডর পিরিয়ড আছিল জাস্ট চার পাঁচ মাস আগে ফ্লাডর টাইমও বাংলাদেশ পুরা এন্টায়ার বাংলাদেশের সবচেয়ে বেশি যদি কেউ ভলেন্টিয়ারি যদি কোনো কেউ সার্ভিস দে তাইন হইলে গিয়া হি ইজ নান দেন দে্টার বা সুমন নামে পরিচিতি তো আমি এখন বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা আজকে বিকালে যোগাযোগ করছিলাম এখানেও তো এখানেও থানে আনছইন আমদার মিস্টার গিয়াসবাই হইয়া এই জায়গার গিয়াসবাই হইলে গিয়ে এই জায়গার মানে বহু মানে পৰিস্থিতি এক সেই স্থানীয় এক মানে সোশ্যাল সার্ভিস কৰইন তো গ্যা লগে কন্টেক্ট করার ফলে গিয়াসবাই হইয়া যে নামটা ভাবলাম একটা মানে আমার হিকানো খালকে প্রোগ্রাম রাখবো তো ফৰে খবর হইলাম হালকা সকালে তাই আবার যাইবা গিয়া ফস্টু ডে আফটার টু মোড়ে তাই লন্ডনের ফ্লাইট আছে তো অত কম সময়ের ভিতরে পসিবল হয়েছে না পরে আমরা রাত্রে কইলাম তার লগে যোগাযোগ করি তো এখন ব্রিফিং পরে দেখবা আমরা ডিটেলস যখন গল্প গল্পকর্ম এখন সামান্য মানে সংবর্ধনার ফলাটা কমপ্লিট করলে ইয়ার তো আমি বরাককন্ঠ পরিবারের পক্ষ থেকে মিস্টার ইফজাল হুসেন আমরা বরাককন্ঠর অন্যতম একজন অভিনেতা ইফজাল হুসেনে রিকুয়েস্ট করি আর যে গামসা দিয়া আপনার বারিস্টার সবরে বরণ করার লগে থ্যাংক ইউ এখন আমি আপনার বরাক্ষ ডিরেক্টর মিস্টার হরুলে নামরে রিকোয়েস্ট করি আর ফুলর থোরা দিয়া আপনার মিস্টার বারিস্টার সুমন দাদারে সম্মান জানানির আপনার কেমন লাগলো ত্রিপুরা রাজ্যে আইসে আমার মনে হয়েছে যে নামই শুধু ত্রিপুরা নাইলে আমার কাছে বাংলাদেশি মনে হয়েছে শুধু একটা তার কাটার বেড়া আছে আর আন্নাইলে মানুষগুলারে আমার একেবারে আপন চাচাতোবারের মতো মনে হয়েছে আপন মামা ভাইয়ের মতো মনে হয়েছে মনে হয়েছে যে একই এলাকায় বড়ো হওয়া মনে হয় জীবনে আমার প্রথম ত্রিপুর ত্রিপুরা আসা কিন্তু একবারও আমার মনে হয় নাই যে আমি কোনো বাইরে বাংলাদেশের বাইরে কোনো জায়গায় আইছি এত আপন মনে হয়েছে আপনাদের ত্রিপুরার মানুষের সাথে কালচার কথাবার্তা সবই এত মিল যে মানে ক্ষেত্র বিশেষে আমার মনে হয় যে আমাদের এলাকায় যে ধরেন কালেঙ্গা ফরেস্ট আছে এখানের মানুষও কিছুটা ব্যতিক্রম হইতে পারে কিন্তু এইখানে এসে আমার কাছে মনে হয়েছে একেবারেই মিল এবং অনেক বেশি অতিথিপরায়ণ এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে তো আপনি মানে প্রফেশনালি একজন লয়ার প্লাস একজন বিজনেসম্যান প্লাস একজন পলিটিশিয়ান অতটা প্রফেশন থাকার পরেও আপনি যে সোশ্যাল সার্ভিস যেটা করিয়া যাইতরা

আমার বাবা বিজনেসম্যান ছিলেন হয়তো যে কারণে উনি বিজনেস করতেন যে ওনার হয়তো টাকার পয়সা দরকার ছিল কিন্তু আমি যতটুকু জানছি যে আমার মার কাছ থেকে জানছি যে আমাদের এখানে যে তিনশো জন আউলিয়া আসছিলেন কোনো একজন আউলিয়ার সম্ভবত বংশধর আমরা তা আমার কাছে মনে হয়েছে যে আমার ব্রেইনের চেয়ে আমার রক্ত আমার কথা বলে বেশি আর ব্রেইন আমার বা বুদ্ধি আমারে বলে যে ব্যবসা করো বুদ্ধি আমারে বলে যে আরও বেশি লাভবান হোক বুদ্ধি আমারে বলে যে ফ্ল্যাটের মালিক হোক প্লটের মালিক হোক কিন্তু রক্ত আমাকে মানে সুপারসিট করে ফেলে আমার বুদ্ধিকে আমার রক্ত বলে যে তোমার জন্ম শুধু ব্যবসা বা সফল হওয়ার জন্য না সফলতার বৃত্ত সবাইরে নিয়ে ভরাট করার করার জন্যই তোমার জন্ম এই জন্যই দেখেন যে এই পার্থিব জিনিস বা মেটেরিয়ালিস্টিক জিনিস যেগুলো আছে অনেক বেশি টাকা অনেক বেশি ক্ষমতা এগুলো আমারে খুব বেশি টানে না আমারে বরং টানে কোনগুলো যেগুলো হচ্ছে গিয়ে যে যখনই কোথাও আমি মানুষের কষ্ট দেখতে পাই তখন আমি আর বসে থাকতে পারি না আমার চরম রকমের অসহ্য লাগে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে বেঁচে থাকার অর্থ এই না যে ভালো খাবেন পরবেন এটা কিন্তু বেঁচে থাকার অর্থ না আপনাকে যদি ওই জিনিসটা আপনি বুঝতে পারেন পৃথিবীতে থেকে আপনি অনেক বেশি মানসিক শক্তি অর্জন করতে পারবেন এবং মানব কল্যাণের মধ্যেই হচ্ছে গিয়ে যে ধর্মের কথাই বলেন না কেন দেখবেন যে প্রতিটা ধর্মই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে এবং মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দাবি করা হয়েছে সেই সব মানুষকে যারা মানুষের কল্যাণে কাজ করছে আমার কাছে মনে হয়েছে যে শ্রেষ্ঠ কিনা জানি না তবে শ্রেষ্ঠ হওয়ার জন্য যে কাজগুলো করতে হয় মানুষের কল্যাণে এই কাজগুলো করে যেতে চাই এবং করতে চাই আমি তো আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে আপনি ফুটবল খেলাতে একটু ইন্টারেস্টেড খুব বেশি প্লাস আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে ইয়াং যারা মানে ট্যালেন্টেড যারা মানে প্রতিভাবান যারা ছেলেরা আছে এরা আপনি পালা একটা মানে ট্রেনপতরা বা ইয়া পতরা তো ফুটবল খেলা বিশেষভাবে মানে ফুটবল খেলাতে তো বেশি ফোকাস অন্য গেমও যে কম দেখা যায় এটা আমি ছোটোবেলা থেকেই আমি ফুটবলার এবং প্রথমে কিন্তু আমি আমার এলাকা হবিগঞ্জ থেকে ঢাকায় গেছিলাম রাজধানীতে গেছিলাম কিন্তু ফুটবল খেলার জন্য পরে দেখলাম যে বাংলাদেশের ফুটবলের কোনো ভবিষ্যৎ নাই এই জন্য ফুটবলটা ছেড়ে দিয়ে পড়াশোনায় মানে বিবিএমবি বা ব্যারিস্টার হয়ে গেলাম কিন্তু প্রেমটা যে ছিল আমার ফুটবলের এটা কখনো নিঃশেষ হয়নি তো এইবার করোনায় যখন আমি বাড়ি ফিরে আসলাম তখন চিন্তা করলাম যে আমার প্রথম প্রেমের সাথে আবার আমি প্রেম করব এই প্রেম করতে গিয়ে একটা একাডেমি তৈরি করলাম এবং চিন্তা করলাম যে যে কোনো ফর্মেটেই আপনি আপনার এলাকার মানুষকে আপনি অনেক কিছু উপকার করতে পারেন সবসময় যে আপনি এমন না যে আপনি ডিসিএসপি হয়ে তাদেরকে চাকরি দিতে হবে সচিব হয়ে চাকরি দিতে হবে আপনি যে ফর্মেটেই থাকেন না কেন ধরেন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমি একটা ফুটবল একাডেমি করছি আমি ফুটবল একাডেমি করার সাথে সাথে দেখেন এখানে আমার তিনটা ছেলে ব্রাজিলে চান্স পাইছে এর মধ্যে বারোটা ছেলে ঢাকার বিভিন্ন ক্লাবে চান্স পাইছে বাকি ছেলেগুলো যে বিশ তিরিশটা ছেলে আছে তারা হায়ারিং বিভিন্ন জায়গায় খেপ খেলতেছে মানে তাদের ফ্যামিলিরে টানার মতো অবস্থা প্রায় পঞ্চাশটা ছেলের হয়ে গেছে তো টু সাম ওয়ে এই পঞ্চাশটা ছেলের পরিবারের দায়িত্ব তো আমার মাধ্যমে হয়ে যাচ্ছে আমি মনে করি যে আপনি কি করতেছেন এটা ইস্যু না ইস্যু হচ্ছে গিয়ে যাই করতেছেন না কেন আপনি আপনার এলাকার লোকজনকে নিয়ে আগাচ্ছেন কিনা এই কাজটা আমার ফুটবল দেওয়া হচ্ছে সুতরাং আমি এটাতে কমফোর্ট ফিল করতেছি তো লন্ডনে যখন আপনি ইউনিভার্সিটি অফ লন্ডনে যখন আপনি বারেট লকর ছিলেন তো তখন আপনার এলাকা কোনো প্ল্যান আসেন নিজেন আপনি ব্যারিস্টারি কমপ্লিট করিয়া এই প্রফেশনে আপনি টাইম স্পেন্ড করতে না আপনি সোশ্যাল সার্ভিসে আইবা না তারপরে আপনি মাইন্ড নাথিং হ্যাপেন্ড ইন মাই লাইফ উইথ প্ল্যান আমার লাইফে যে আমি অনেক বুদ্ধি করে অনেক প্ল্যান করে এই জায়গায় কাজগুলো করছি তা না সময়ই বলে দিছে কি করতে হবে আমি শুধু ঝাঁপাই পড়ছি আমি তো আর জানতাম না যে এই বছর বন্যা হবে আমি কি জানতাম যে আমি একটা ভিডিও করলে তিন কোটি টাকা মানুষ পাঠিয়ে দিবে তিন রাতের ব্যবধানে যেখানে বাংলাদেশে কেউ কারে পাঁচ হাজার টাকা দিতে চায় না পাঁচ টাকা দিতে চায় না এখানে আমার একটা ভিডিও করার কারণে তিন কোটি টাকার মতো মানুষ পাঠাই দিছে শুনেন আমার একটা জিনিসই ছিল আমি আমার নিজের প্রতি মানুষ হিসাবে একটা চরম বিশ্বাস আছে যে মানুষ হচ্ছে গিয়ে আঠারো হাজার প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ চাইলে পারে না এমন কোনো জিনিস নাই শুনেন বলে না যে খুঁজার মতো খুঁজলে স্বয়ং বিধাতারে পাওয়া যায় আর আপনি যদি কোনো একটা কাজের জন্য নিজেরা আত্মনিয়োগ করেন আর সত্যিকার অর্থেই যদি আপনার মনের মধ্যে এই ইচ্ছাটা থাকে আর যদি ব্রেইনে সততা থাকে আর শরীরে যদি শক্তি থাকে সারা পৃথিবী কেন পাহাড় আপনাকে পথ দিবে পথ দেখাই দিবে এই আমি মনে করি যে এটা আমি সফলভাবে পারবো আমাদের বাসায় বা আমাদের এলাকায় অনেক সময় আপনাকে নিয়ে আলোচনা হয় সবাই আপনার প্রশংসা করে আপনি এই বিগত বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তারপর থেকে আপনার পরিচিতি পুরা বিশ্বে ছড়িয়ে গেছে তো আপনি এই বন্যার সময় সাধারণ মানুষের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছেন দেখান তিন দিনে তিন কোটি টাকা আসছে পাঁচ টাকাও মানুষ পাঠাইছে একশো আশি টাকাও পাঠাইছে একশো টাকাও পাঠাইছে ক্যান্সার রোগীরাও পাঠাইছে এগুলো তো সবই সাধারণ মানুষ এবং তিন কোটি টাকার মধ্যে দুই কোটি টাকার কোনো স্যান্ডার আমি খুঁজে পাই নাই যে এখন যদি আমার এই টাকাটা কোনো কারণে ফেরত দিতে হয় আমি এই লুকই খুঁজে পাবো না যে কারা এই টাকা দিছে এর মানে পুরাটাই বিশ্বাস আমাদের দিছে এবং এই বন্যাতে কিন্তু একটা জিনিস এই টাকা দেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষ প্রমাণ করছে যে আপনারা যারাই বলেন না কেন যে এটা বেইমানের দুনিয়া আসলে তা না আপনি যদি বিশ্বাস অর্জন করতে পারেন মানুষের হৃদয়ের জায়গা নিতে পারেন তাহলে টাকা কোনো সমস্যা না আমি তো বারবার বলি আপনি বাংলাদেশ বলেন ভারত বলেন বিশ্বস্ততা যদি থাকে মানুষের হৃদয় জয় করার ক্ষমতা যদি থাকে তো এই বাংলাদেশ বা এই ইন্ডিয়াকেই আপনি যে কোনো দ্রুত মালয়েশিয়ার থেকে উপরে নিয়ে যেতে পারবেন আমাদের সকল সক্ষমতা আছে সকল রিসোর্সেস আছে আমাদের পাহাড় আছে আমাদের মাটি আছে আমাদের বালু আছে কি নাই আমাদের আমরা চাইলে চব্বিশ ঘন্টা ঘরের বাইরে থাকতে পারি যেখানে ব্রিটিশরা আমেরিকানরা ছয় মাসের উপরে বাসার বাইরেই বেরিতে পারে না ঠান্ডার কারণে আমাদের এত সুবিধা দেওয়ার পরও আমরা শুধু পিছাই আছি একটা মাত্র কারণে হচ্ছে কি আমরা আমাদেরকে বিশ্বাস করতে এখনো শিখিনি তো লাস্ট ফ্লাইডের টাইমে একটা জিনিস নোটিস করা গেছে যে মানে অনেক নেতা হল যারা পাবলিকে বোর্ড দেয়ার আরে নেতা বানায় অনেক বড় বড় নেতা সকল তারা মানে আরামসে তারা ঘর এসিত বইয়া থাকছে কিন্তু মানুষ আনা খাইয়া গিয়া ফ্লাডের জল মানুষ ঘর বাড়ি ঘর ডুবাইয়া নিচে গিয়া মানুষ কষ্ট করে কিন্তু কিছু মানুষ আপনার মতো কিছু মানুষ আছে এরা ভলেন্টিয়ারি নিজে থেকে গিয়া ক্রাউড ফান্ডিং করিয়া টাকা আনিয়া ভিক্ষা হরিয়া টাকা আনিয়া মানুষের ঘরে ঘরে নিয়া হানি ফুসাইছে তো কোয়েশন হয়েছে আপনিও যারা যেন ফয়সালা মানুষ হন বা নেতা হন সকল মানে পাবলিক লিডার যারা হওয়া হয় বইয়া ইয়া এরা রে মানে কোনো একটা মেসেজ দিতে চাই মানে না শোনেন নেতা দুই ধরনের আছে একটা হচ্ছে মাঠের নেতা একটা হচ্ছে ঘাটের নেতা মাঠের নেতা মাঠের মানুষের কষ্ট বুঝে মাঠের মানুষের হৃদয় জয় করে সে নেতা হয় আর ঘাটের নেতা হচ্ছে কি উপরে উপরে লোভিং করে রকম একটা নমিনেশন নিয়ে এসে সে কোনোভাবে ওই মার্কা ব্যবহার করে নেতা হয় তো দুই ধরনের পার্থক্য আছে যারা ঘাটের নেতা তারা ঘাটকে সবসময় খুশি রাখতে চায় এরা বন্যা হয়ে মানুষ মল্ল না তাতে কিছু আসে যায় না তা আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে যে একটু ঘাটের নেতার সংখ্যা বেড়ে গেছে মাঠের নেতা কম তা আমার একটা অনুরোধ থাকবে যে ঘাটের নেতা যারা আছেন তাদের চেয়ার বেশি দিন থাকবে না তারা আপনারা মানুষের হৃদয়েও থাকবেন না কিন্তু ঘা মাঠের নেতা যারা আছে তারা যদি চেয়ারে নাও বসে মানুষের এরা থেকে যাবে সারা জীবন তো আপনার যে ধরনের লাস্ট করছেন আপনি তো নিশ্চয়ই আপনি কিছু জানতে পারছেন থাকেও বলে যদিও আপনার অতটুকু আমরা করতে পারছি না বাট বরাক কণ্ঠ থোড়াও বলে আমরা লেভেল বে করি আর সোসাইটির কিছু একটা রিফর্ম আনার লগে তো সামান্য দুই একটা কথা কই আমরা ইন্সপায়ার হওয়ার লগে আমরা উদ্দেশ্যে কোনো একটা মেসেজ শুনেন মানে বরাক কণ্ঠই বলেন আর যে কোনো কণ্ঠই বলেন যে কণ্ঠ মানুষের কল্যাণে ব্যবহৃত হয় যে কণ্ঠ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ায় এই কণ্ঠ হচ্ছে গিয়ে মনে রাখবেন যে এটা আপনারা শুধু যোগ্যতা দিয়ে অর্জন করেন নাই এটার জন্য একটা উপরওয়ালার ব্লেসিংস থাকে আপনাদের উপরে নিশ্চয়ই কোনো একটা ব্লেসিংস আছে যে কারণে আপনারা এই ধরনের কথা বলেন এই ধরনের চিন্তা করেন এবং একটি আদর্শের মানুষগুলো একত্রিত হয়েছেন শুনেন ইতিহাস বদলায় কারা যারা আমি একটা কথা বারবার বলি যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় আপনারাই যে এত কষ্ট করে সে আজকে এখানে কৈলাসহর আসছেন আপনারা অনেক দূর থেকে আসছেন এবং আমার সাথে দেখা করার জন্য আসছেন আমি কিন্তু আপনাদের আত্মীয় না আমি কোনো রক্তের সম্পর্কও না শুধুমাত্র আদর্শের কারণে একই লাইনে আপনারাও কাজ করতে চান আমিও কাজ করি এই আদর্শের টানে আপনারা কত দূর আসছেন এটাই প্রমাণ করে যে আপনারা আরও ভালো করবেন এবং ভালো করার জন্যই আপনাদের জন্ম আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি এবং মাটির উপরে হয়তো আপনারা ত্রিপুরাতে আছেন আমি হবিগঞ্জে আছি আশা করি মাটির নিচে আমরা একসাথেই থাকবো থ্যাংক ইউ সো মাচ ফর স্পেন্ডিং ইউর ফিসিয়াস টাইম উইথ আস অ্যান্ড উই শু এ ব্রাইট ফিউচার এ হ্যাড থ্যাংক ইউ থ্যাংক ইউ